এটা মানায় নিতেই হবে এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে যে আমাদের যে চারজন পাঁচজন ফরেনার খেলতেছিল এইটার কিন্তু মানে পরিবর্তন ওই রকম নাই। আমাদের যারা খেলতেছিল জস ব্রাউন, তারপরে ব্রুস, তারপরে কার্টিস ক্যাম্পার এখন স্টিল বাইরে আছে, তারপরে বেলাল খান খুব ভালো খেলতেছে। তো আমাদের ফরেন প্লেয়ারগুলো মোটামুটি ফুল সিজনের জন্য, আর যারা চলে যাচ্ছে ওদের রিপ্লেসমেন্টে তো আমাদের আরও ভালো ভালো প্লেয়ার চট্টগ্রাম পর্বে ঢুকবে। তো এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট হবে। আমাদের টিমে যখন রুমারিও, শেফার্ড, ফিল, সল্ট, ওয়াসিমরা যখন ঢুকবে তো আমাদের টিমের জন্য এটা অনেক ভালো হবে, প্লাস পয়েন্ট হবে। ওখানে ব্যাটিং ট্র্যাক থাকে সবাই আমরা জানি, তো আশা করি যে তারা আমাদেরকে ভালো সার্ভিসটা দিবে এবং আমাদের টুর্নামেন্টের শেষটা যদি ভালো হয় তো এবছর অনেক ভালো কিছু হওয়ার একটা সম্ভাবনা আছে। আসলে স্বস্তির কিছু না, এবছর আমাদের ভালো স্টার্ট হয়েছে, ভালো মোমেন্টাম পাইছি, আর চেষ্টা করতেছি আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি যে নেক্সট ম্যাচ যেটা আছে এটা নিয়ে শুধু চিন্তা করতেছি। তো আলহামদুলিল্লাহ ভালো খেলতেছি, আরও ভালো কিছু করার সম্ভাবনা আছে। সত্যি কথা বলতে শিরোপা নিতে হবে, চ্যাম্পিয়ন হতে হবে, এটা নিয়ে আমরা টিমের মধ্যে প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছি না। আমাদের প্রথম থেকে লক্ষ্য ছিল যে আমরা সুপার ফোর খেলবো, আর আমাদের টিমে আপনারা দেখবেন যে আমাদের ডোমেস্টিকের সব পারফর্মারগুলোকে ওরা পিক করছে, চেষ্টা করছে যে ইয়াং প্লেয়ারকে প্রমোট করতে এবং ইয়াং প্লেয়ারকে সুযোগ দিতে, স্বাধীনতা দিতে, এবং টিম থেকে পুরা আমাদেরকে পুরো স্বাধীনতা দিয়েছে যে তোমাদের যেটা ন্যাচারাল যেটা খেলা, যে যেরকম ন্যাচারাল বলিং করো ব্যাটিং করো ওই রকম পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এবং চেষ্টা করতেছি ম্যাচ বাই ম্যাচ আমরা চ্যাম্পিয়ন হইতে হবে, এইবারই চ্যাম্পিয়ন হইতে হবে, এটার জন্য আমরা প্রেশার নিতে চাচ্ছি না। আমরা ম্যাচ বাই ম্যাচও চিন্তা করতেছি যদি আমরা টপ টুয়ে থাকতে পারি তাহলে আমাদের জন্য একটা ভালো সুযোগ আছে, যদি টুয়ে থাকতে পারি তাহলে কোয়ালিফায়ারে আমার একটা এক্সট্রা ম্যাচ বেশি পাওয়া চান্স আছে। তো এই সুযোগটা আমরা কাজে লাগানোর চেষ্টা করতেছি, কোয়ালিফায়ারে ভালো খেললে ফাইনাল, ফাইনাল ভালো খেললে অনেক কিছু হতে পারে। সত্যি কথা বলতে লোকাল তো চারজন খেলবে, তো যদি সরি ফরেনার তো চারজন খেলবে, লোকাল খেলবে সাতজন। তো লোকালরা যদি সাপোর্ট না করতে পারে, মানে লোকালরা যদি ভালো না খেলে আলটিমেটলি টিমের রেজাল্ট হবে না। আর আমাদের প্রত্যেকটা প্লেয়ারই পারফর্মার চেষ্টা করতেছে নিজের সর্বোচ্চটুকু দেওয়ার, এবং ইয়াং প্লেয়ারকে যে সুযোগ দিতেছে ওরাও চেষ্টা করতেছে যাতে ওদের মানে জায়গাটা ধরে নিতে পারে। তো সব মিলায় আমাদের সিনিয়র জুনিয়র তারপরে ফরেন লোকাল মিলে আমরা খুব ফ্যামিলির মতো আছি একটা, আমরা ইন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড খুব ভালো আছি, পুরো ফ্যামিলির মতো আছি, আমাদেরকে সবাই অনেক সাপোর্ট করতেছে, এজন্য আমাদের টিম রেজাল্ট আসলে আসতেছে ভালোভাবে। এবং দেখা যাবে যত আমরা চেষ্টা করতেছি টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেন এই ইয়াটা আমাদের অব্যাহত থাকে। অবশ্যই চেষ্টা তো করবে প্রত্যেকটা ম্যাচ, আমি তো আগে বলছি যে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি। তো এই ম্যাচটা নিয়ে আমাদের পরিকল্পনা, এই ম্যাচটাতে কীভাবে ভালো খেলা যায়, কীভাবে লাস্ট ম্যাচের থেকে আরও কীভাবে বেটার করা যায়, লাস্ট ম্যাচে কিছু যেগুলো ভুল ছিল এই ম্যাচে চেষ্টা করবো ওইগুলো না করার, তো এরকমভাবে আগানো আর কি। প্রত্যেকটা ম্যাচ আমরা টিম হিসাবেও চিন্তা করি যে আমাদের আরও কী ইম্প্রুভ করার জায়গা আছে, আরও কী ইম্প্রুভ করতে পারি, এবং প্লেয়ার হিসেবেও চেষ্টা করি যে প্রত্যেকটা দিন যে লাস্ট ম্যাচে যে দুইটা ভুল করছি, একটা দুইটা ভুল করছি ওইটা যেন এই ম্যাচে না করি। আলহামদুলিল্লাহ বলিং ভালো হচ্ছে, তবে চেষ্টা করতেছি আরও অনেক কিছু ইম্প্রুভ করার জায়গা আছে। যখনই যত ম্যাচ খেলতেছি, যত ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে খেলতেছি, ওদের সাথে কথা বলতেছি, তত বেশি শিখতে পারতেছি, আর সত্যি কথা বলতে এখন শিখতে অনেক ভালোও লাগে। তো আরও অনেক উইকেট একটু কম পাইতেছি, তো চেষ্টা করতেছি যে উইকেটটা কীভাবে বার করা যায়, আরও ক্রুশাল মোমেন্টে আরও কী ভালো বলিং কী করে করা যায় এইগুলো শেখার চেষ্টা করতেছি। আশা করি ভবিষ্যতের জন্য এই বিপিএলটা আমার একটা টার্নিং পয়েন্ট হয়ে থাকবে।